একবার যদি কেউ যদি বলে আমি কারো কাছ থেকে একটা টাকা ইয়াবার টাকা বলেন হারামের টাকা বলেন কন্ডাক্টরের টাকা বলেন যদি একটি টাকা যদি আমি খেয়েছি সেরকম ডিজিএফআই এনএসআই এসবি ডিএসবি যদি আপনাকে যদি রিপোর্ট করে জিব্বাটা কেটে নমিশন দিয়ে না জিব্বাটা কেটে আমাকে এখান থেকে বাইর করে দিন আমি সে চ্যালেঞ্জ করে এখানে এসেছি এমপি আব্দুর রহমান বদি বাংলাদেশের মধ্যে যত সংসদ সদস্য আছে ব্যক্তিগত আলোচিত ব্যক্তি হলদি এই আব্দুর রহমান বদি করতে পারেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমি জনগণের কাতারে যাব যদি একটি টাকাও যদি দুর্নীতি করেছি কিছুদিন আগে চিত্র জেডে ও গণমাধ্যমের মধ্যে দম্ভ ভরে হয় দে দোষী প্রমাণিত হইলি ও নিজের সংসদ সদস্য পদত্যাগ পদত্যাগ করিব কিন্তু নিয়ত নির্মম পরিহাসে আজিয়া ও কারাগার মধ্যে বিজ্ঞ আদালত দুদকর করা মামলাত ওরে দোষী সাব্যস্ত করিয়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিই যদিও আব্দুর রহমান বদির আইনজীবী অকল হয়ে দে এই মামলার বিচার সুষ্ঠু নয় দুদককে আমি বলবো যে অসম্ভব তারা অপরিপক্ক অদক্ষ অবিবেচক কারণ যেখানে ওনার আইকন রিটার্নে ওনার স্থাবর অস্থাবর স্পষ্ট ওনার সবকিছু দালিলিক প্রমাণ দেওয়া আছে দালিলিক প্রমাণ ভুল করতে ভুল কেন করলো দুদক এটা ভুল করার কোনো সুযোগ নাই উনি যখন এমপি হয় প্রথমবার যখন ওনার সম্পদ ছিল 49 লক্ষ টাকা পরবর্তীতে যখন উনি এখন বর্তমান ওনার সেই সম্পদের পরিমাণ প্রায় 16 কোটি টাকার উপরে এসে দাঁড়িয়েছে যেহেতু এটা কোনো এখতিয়ার সম্পন্ন আদালত না সুতরাং এই আদালত তাকে জামিন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না এন্ডি টেকনাফের মধ্যে আব্দুর রহমান বদির মুক্তির দাবিত সড়ক অবরোধ করছি সমর্থক হলে দল ক্ষমতা তাহন অবস্থাত দলীয় সংসদ সদস্যের এ ধরনের কারাদণ্ডাদেশ নিঃসন্দেহে দেশের বিচার ব্যবস্থা লয়ে যে একান অবান্তর ধারণা ছিল এই ধারণাই আন অনফাল্টি যাবে বলে মনে করেন সাধারণ মানুষ সকল ডেস্ক রিপোর্ট সি প্লাস টিভি চট্টগ্রাম